রিভাইভের ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ। আমরা আছি প্রথম অধ্যায় আততায়ী ভালোবাসায়ের তৃতীয় পরিচ্ছেদ মিথ্যায় বসত। প্রেম ভালোবাসা নিয়ে আমরা মোহের মধ্যে থাকি, শতবাস্তবতার তথ্য উপেক্ষা করে বোধ হয়ে থাকি কল্পনার এক জগতে। প্রশ্ন হল, এই কল্পজগৎ কিভাবে তৈরি হলো? আমরা এমন এক কালচারের মধ্যে বসবাস করছি যা ছোটবেলা থেকেই মাথায় ঢুকিয়ে দিচ্ছে যে মানব অস্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো প্রেম খুঁজে ফেরা, প্রেমের মাঝে জীবনের সার্থকতা খুঁজে পাওয়া, প্রেমকে জীবনের উদ্দেশ্য বানিয়ে নেওয়া, প্রেমের জন্য জীবন দেওয়া, প্রেমের জন্য মারামারি করা ইত্যাদি। গল্প, উপন্যাস, সিনেমা, নাটক, টিভি সিরিয়াল, মিউজিক ভিডিও, বিজ্ঞাপন, পত্রিকার পাতা, বিলবোর্ড, সবগুলোর মাধ্যম থেকে প্রচারিত হচ্ছে একই গল্পের নানা সংস্করণ। ছোটবেলা থেকে শুনে আসে ডিজনির সবচেয়ে বিখ্যাত কিছু গল্পের কথা চিন্তা করুন, সিন্ড্রেলা, বিউটি অ্যান্ড দ্য বিস্ট, রূপাঞ্জেল, স্নো হোয়াইট, লিটল মারমেইড, প্রত্যেকটা গল্পের একটা কমন থিম পাবেন। সেই গল্পের মূল চরিত্রের জীবন ছিল মলিন, কষ্টের, হঠাৎ পবিত্র ভালোবাসার জাদুর স্পর্শে সেই জীবন সুন্দর, উপভোগ্য আর মোহনীয় হয়ে গেল। মেসেজটি স্পষ্ট, প্রেমের কষ্টিপাথরে মরচে পড়া জীবন আমূল বদলে স্বর্ণ হয়ে যায়। কোনো মানুষ গল্পের প্রথম অংশের মনমরা ফিক হওয়া স্বাভাবিক জীবন চায় না, সবাই চায় গল্পের শেষ অংশের ঘোর লাগা চোখের সুখের দিনগুলো। ঠিক একই ধরনের মেসেজ পাওয়া যায় বলিউডের হাজারো সিনেমা আর দেশের নাটক, সিনেমা, উপন্যাস, গল্পগুলোতে। কথাগুলো কাউকে বলে দিতে হয় না, লিখে দিতে হয় না, বানান করে না, আমাদের মন এবং মস্তিষ্ক সহজভাবে মেসেজটা ধরতে পারে এবং মর্মোদ্ধার করতে পারে। প্রেম শুধু জীবনের অবিচ্ছেদ্য অংশ না, প্রেম ছাড়া জীবন রঙহীন, নিষ্প্রাণ। রূপকথার রাজপুত্রের গল্প রাজকন্যাকে ছাড়া অপূর্ণ, রাজপুত্রের প্রেম ছাড়া রাজকন্যার অস্তিত্ব অর্থহীন। মানব জন্মের সার্থকতা হলো প্রেম, জীবনের সঞ্চিত অভিজ্ঞতার চূড়ো হলো প্রেম, প্রেমই মুখ্য, প্রেম ছাড়া বাকি সব কিছু সাইড স্টোরি, বাকি সব কিছু পার্শ্ব চরিত্র। আর এভাবেই এক সময় এই বিচিত্র বিশ্বাস প্রচলিত হয়ে যায় রাস্তায়, রিকশায়, পার্কে, বাসে উপচে পড়া প্রেমের ভিড়ে চলাফেরা একসময় কঠিন হয়ে দাঁড়ায়। একুশে থেকে পহেলা বৈশাখ, শোক দিবস থেকে বিজয় দিবস, সব ছুটির দিন একসময় পরিণত হয় ভ্যালেন্টাইনে। মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সমাজ, সংস্কৃতি সব আমাদের এই দিকেই ঠেলে দেয়। হাই স্কুলের ছাত্র থেকে চল্লিশের ঘরে পা দিয়া বিবাহিত মানুষগুলো পর্যন্ত সবাই হন্য হয়ে খুঁজে ফিরে ওই পবিত্র প্রেমকে যা তাদের জীবনকে, অর্থহীন জীবনকে অর্থ এনে দেবে। কিন্তু এই কল্পজগতের সাথে বাস্তবতার মিল কতটুকু? রূপকথা আর রূপালী পর্দার থেকে ধার করা এই স্বপ্নগুলো বাস্তবের পরিণতি আসলে কি? প্রেমের এই গল্প যে মিথ্যা তার কয়েকটা দিক আমরা এরই মধ্যে আলোচনা করেছি। প্রেমে পড়ার উথাল পাথাল অনুভূতি আর বিপরীত লিঙ্গের সঙ্গ পাওয়ার তীব্র ইচ্ছার পেছনে থাকে হরমোন আর যৌনতার প্রভাব। কিন্তু প্রেমের এই মিথগুলো মিথ্যে হবার আরও কিছু দিক আছে। প্রেমের মিথের আরেকটা বড় মিথ্যা হলো সাময়িক মোহকে চিরন্তন হিসেবে দেখানো। সে অনাদিকাল থেকে মোহ আর প্রেম কত ফুল ফুটালো, কত প্রেমিক প্রেমিকার জীবনে শপথ করে কবিতা ওরে কসম খেল ভালোবাসার জন্য, তারা জীবন বিলিয়ে দেবে নিঃসংকোচিত্তে, আপন করে নেবে দুঃখের প্রত্যেকটি দ্বীপকে, দরকার হলে দাঁড়িয়ে যাবে পুরো পৃথিবীর বিপক্ষে, তবুও ভালোবাসার অসম্মান হতে দেবে না, পরম আদরের ভালোবাসাকে বুকে জড়িয়ে রাখবে আজীবন। আকাশ, বাতাস আর জমিনকে সাক্ষী রেখে তারা উদত্ত কণ্ঠে জানান দিল, জীবন চলে গেলেও অন্য কাউকে মেনে নিবে না জীবনসঙ্গী হিসেবে। অথচ কক্ষপথে কিছুটা পরিভ্রমণ শেষে একটু বুড়ো হয়ে যাওয়া পৃথিবীতে বসে সেই সব বোকা মিথ্যুক প্রেমিকের দল অন্য কারোর চোখে চোখ রেখে আবারও খেলে সেই একই পুরানো কবিতার মিথ্যা কসম। ফিজিক্সের থিওরি, ফেসবুকের ট্রেন্ড, রাজনীতির সিংহাসন, নিয়ন আলোর রাজপথ, আল্লাহর কালাম আর দিন ছাড়া সব কিছুই বদলে যায় সময়ের সাথে সাথে। প্রেমও তাই, মোহ কেটে গেলে নেশা কেটে যায়, প্রেমও হারিয়ে যায় খুব দ্রুত, কিন্তু তার আগে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় এক একটা জীবন। উহ, শুধু জীবন না, ছাড়খাড় করে দেয় পরিবার, সমাজ এবং সভ্যতা। আর এখানেই শেষ হচ্ছে তৃতীয় পরিচ্ছেদ মিথ্যায় বসত। দেখা হবে পরবর্তী এপিসোডে, ততদিন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।